Hello, my lovely viewers. Assalamu alaikum. Bangladeshi mam London. সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে ব্লগে আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি। অনেকে রিকোয়েস্ট থাকে আপু হোল টার্কিটা রোস্ট করাটা দেখাবেন, তো আজকে আমি একদম সহজে এবং পারফেক্টভাবে কিভাবে আপনারা হোল টার্কিটা রোস্ট করবেন সেটাই দেখাবো। প্রথমে আমি একটা বড় সাইজের টার্কি নিয়েছি, এখানে প্রায় 4 কেজি বা একটু বেশি আছে টার্কির ওজন। তো আমি এটা 35 পাউন্ড দিয়ে কিনেছি, অনেকে প্রাইস জানতে চান সেজন্য বলা। তো প্রথমে আমি টার্কিটা সকালবেলা লবণ পানিতে ভিজিয়ে রাখছি। লবণ পানিতে ভিজিয়ে অবশ্যই আপনার রাখতে হবে, তাহলে আপনার টার্কিটা খুব সফট হবে এবং খেতে ভালো লাগবে। আমি 10 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যেদিন টার্কি রোস্ট করবেন এর আগের দিন রাতে ভিজিয়ে রাখতে পারেন লবণ পানিতে, এবং নর্মাল পানিতে টার্কিটা ভিজিয়ে রাখবেন। তো আমি এখন একটা বাটিতে নিয়েছি বাটার। আমি এখানে একটা টার্কি কোভার করার জন্য, অর্থাৎ একটা টার্কির জন্য কতটুকু বাটার লাগতে পারে আমি সেই পরিমাণেই এখানে 250 গ্রাম বাটার নিয়েছি। এটা আপনি আনসল্টেডও নিতে পারবেন, সল্টেডও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে সল্টেড বাটারটাই নিয়েছি, সেজন্য আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ লবণ আবার মিশিয়ে নিলাম। যদি আপনি আনসল্টেড বাটারটা নেন সেক্ষেত্রে আপনি এখানে 1.5 টেবিল স্পুন পরিমাপ বা 2 টেবিল স্পুন পরিমাপ আপনার লবণটা দিতে হবে। তো বাটিতে আমি 250 গ্রাম বাটারের মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম বাজল। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাপ টাইম। অরিগানো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাপ। গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাপ। অনিয়ন পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাপ। আপনারা অনিয়ন পাউডারের বদলে এখানে কিন্তু পেঁয়াজটাকে বেটেও কিন্তু 1 টেবিল স্পুন পরিমাপ দিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাপ গোলমরিচ গুঁড়ো। আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়োটা দিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়োটাও কিন্তু দিয়ে দিতে পারবেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে আমি আরও দিব স্মোক পাপরিকা পাউডার 2.5 টেবিল স্পুন পরিমাপ। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই আমি টার্কিটার মধ্যে এই মিশ্রণটা মাখিয়ে নেব। মিশ্রণটা দেখেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর আমি অন্য অন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলোও কিন্তু রেডি করে নিয়েছি। এখন আমি হোল টার্কিটা পানিতে যে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে পানি ঝরিয়ে নিয়ে নিলাম। তারপর টিস্যুর সাহায্যে অথবা আপনারা ক্লিন টাওয়েল দিয়েও কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে পারবেন। পানিটা সম্পূর্ণভাবে মুছে নিতে হবে। অনেকের টার্কি রোস্ট আমি দেখেছি, অনেকের দেখা যায় কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। যে জিনিস আপনি দেখবেন দেখতে ভালো লাগে না সেটা কিন্তু খাওয়ার প্রতি অতটা আকর্ষণও জাগে না। তাই সবসময় আপনার যে কোনো রেসিপি পারফেক্টলি করতে হবে। আমি মনে করি একটু সহজভাবে এবং পারফেক্টলি রেসিপিটা হলে আমার নিজের জন্য যেমন সহজ হয়, তেমন আমার গেস্টের সামনে আমি যখন এটা সার্ভ করব তখন তারাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এবং তৃপ্তি সহকারে এটা খেতে পারবে। তো এখন আমি টার্কির চামড়ার মধ্যে নাইফ দিয়ে দিয়ে ঠিক এভাবে স্পেস বের করে নিচ্ছি। কারণ কি, জায়গাটা বের করে নেওয়ার একটাই কারণ, আমি যে মিশ্রণটা বানালাম সেই মিশ্রণটা সব জায়গায় আমার প্রবেশ করাতে হবে, যেন টার্কিটা রান্না হওয়ার পর সুস্বাদু হয়। মশলাগুলো যদি সব জায়গায় খুব ভালোভাবে যায় তাহলে কিন্তু সেই গোস্তটা খেতে ভালো লাগে। তো আমি এখন দুই সাইডেই একদম খুব ভালোভাবে নাইফ দিয়ে, মানে আপনি একদম জোরাজোরি করবেন না যে আপনার বের করতেই হবে জায়গাটা, আপনি চেষ্টা করবেন হালকা হালকা করে দিলে। তখন দেখবেন যে যেখানে স্পেস আছে সেখানটায় খুব সহজে নাইফটা চলে যাচ্ছে, আর যেখানটায় একটু টাইট মনে হচ্ছে সেখানটায় আবার জোরাজোরি করা যাবে না, তাহলে কিন্তু স্কিনটা ছিঁড়ে যাবে, তখন কিন্তু মশলাটাও ঠিকমতো প্রবেশ করতে পারবে না।
এখন আমি সম্পূর্ণ তারকিটা ঠিক এভাবে নাইফ দিয়ে স্পেস বের করে নেব। তো আমি এক সাইড করে নিলাম, এখন আরেক সাইডও করেছি, এখন এই সাইডটাও ঠিক এভাবে আমি গলার কাজ দিয়ে দেখেন নাইফ দিয়ে দিয়ে কিন্তু আমি স্পেস বের করে নিচ্ছি। আর আমি দেখেন তারকিটা যেভাবে কেটেছি, মানে গলার অংশটা যেভাবে কেটে ফেলে দিয়েছি, আপনারা চাইলে গলার অংশটা এর সাথে রোস্ট করে নিতে পারেন, কিন্তু আমি ফেলে দিয়েছি এবং পেছনের সাইডটা যেভাবে কেটেছি ঠিক এভাবেই কেটে নেবেন, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর পারফেক্ট একটা তারকি রোস্ট হবে। এখন আমি নাইফ দিয়ে ঠিক এভাবে দেখেন আমি কিভাবে দিচ্ছি, তারপর হাত দিয়ে ঠিক এভাবে নিচের দিকে কিন্তু মশলাগুলো একদম নামিয়ে দিতে হবে, মানে সব জায়গায় যেন মশলাটা যায়। তো আমি নাইফ দিয়ে আবার আরেক সাইডে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন, তবে আমার কাছে নাইফ দিয়ে মনে হয় যে ইজি। তো আমি আরেক সাইডেও দিয়ে দিলাম, অনেক সময় মনে হতে পারে না যে গলার কাজটা কীভাবে যাবে, ঠিক এভাবে হাত দিয়ে চেপে 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 চারিপাশটায় কিন্তু এভাবে পুরো তারকিটার মধ্যে আমি এই বাটারের মিশ্রণটা দিয়ে দিব। সামনের অংশটা শেষ হলে আবার তারকিটাকে আমি সাইড চেঞ্জ করে আবার পেছনের অংশটা ঠিক এভাবে কিন্তু আমি বাটারগুলো দিয়ে দিব। এবং এভাবে যদি আপনারা তারকি রোস্টটা করেন, আমার কাছে মনে হয় যে আপনারা সফল হবেন। আমি এ পর্যন্ত যত রেসিপি দিয়েছি আমার কাছে মনে হয়েছে আমার রেসপন্সটা ভালো আসছে, এবং সবার কাছে শুনেছি যে আপু রেসিপিগুলো খুব সহজ হয় এবং খেতে খুব সুস্বাদু হয়। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে তার কি রেসিপিটা আমি দিব, কিন্তু সময় হয়ে ওঠেনি। জানেন সবসময় ভাবি অনেক রেসিপি দিব, আজকে এটা করব কালকে সেটা করব, কিন্তু সময় হয়ে ওঠে না, সেজন্য দেওয়াও হয়নি। তো আমি সম্পূর্ণ তারকির মধ্যে কিন্তু বাটার ঠিক এভাবে দিয়ে দেব, যতটুকু দেওয়া যায় আর কি। তো আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন যে তারকি পায়ের দিকটায় কি দিতে হবে কি না, না পায়ের দিকটা না দিলেও হবে, তবে ঠিক এভাবে আঙ্গুল দিয়ে দিয়ে নিচের দিকটা নামিয়ে দিলেই দেখা যাবে যে সম্পূর্ণ তারকির মধ্যেই কিন্তু মশলাটা ঢুকে যাবে। তো সম্পূর্ণটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর যতটুকু বাটার থাকবে আমি তারকির ওপরের সাইডটায় আবার মাখিয়ে দেব ভালোভাবে। তো তারকিটা আমি এখন একটু উল্টে দিলাম, এখন আমি ভিতরের অংশটা একটু লবণ দিয়ে দেব, কারণ ভিতরের অংশটা আমি অনেক কিছু দিব সেজন্য আগে লবণ দিয়ে দিচ্ছি, তাহলে হবে কি সম্পূর্ণ তারকি টেস্ট খুব ভালো আসবে। তো লবণ আমি হাত দিয়ে একদম সম্পূর্ণটা মাখিয়ে দিলাম, এখন যে এক্সট্রা বাটারগুলো ছিল সেগুলো ঠিক এভাবে আমি সম্পূর্ণ তারকিটার ওপরে মাখিয়ে নেব, যতটুকু আছে ঠিক অতটুকুই আমি এপিট ওপিট করে মাখিয়ে দেব। এখন আমি তারকির মধ্যে আমি এগুলো মালটা নিয়েছি, মালটা চার পিস করে কেটে তারপর আমি পিসগুলো দিয়ে দিলাম। আমি অনিয়ন মানে পেঁয়াজ মিডিয়াম সাইজে চার ভাগে কেটে দিয়েছি, লেবু আমি চার ভাগে কেটে দিয়ে দিয়েছি, অনেকগুলো রসুন দিয়ে দিলাম, রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, তারপর সম্পূর্ণটা একদম ফুল করে আমি কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা ফুল করে দিয়ে দেওয়ার পরে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ফ্রেশ রোজমেরি এবং ফ্রেশ টাইমস। আপনারা যখন ফ্রেশ রোজমেরি এবং টাইমস কিনে নিয়ে আসবেন, অনেকের বাসায় এগুলো গাছও আছে, তখন ডেকোরেশনের জন্য কিছুটা রেখে দেবেন। তো আমি এখন এই পরিমাণে নিয়ে তারপর একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোতে হয় কি তারকির মধ্যে না একটা স্মেল থাকে যেটা কিনা অনেকের পছন্দ না, তো বিভিন্ন রকম মশলা দিলে বিভিন্ন রকম এরকম প্লান্টগুলো দিলে এগুলো তো একরকম মশলাই, তাহলে আর কি আপনার তারকির মধ্যে যে একটা স্মেল থাকে সেটা চলে যায় এবং সব মশলার সমন্বয়ে খুব সুস্বাদু একটা খাবার হয়ে যায়। তো আমি এখন তারকিটাকে বাঁধব, তারকি বাঁধার জন্য কিন্তু এখানে সুতা কিনতেই পাওয়া যায়, কিন্তু আমি কাপড় সেলানোর যে সুতাগুলো থাকে সেগুলো একটু শক্ত দেখে নিয়ে কয়েক ভাঁজে ভাঁজ করে একটু মোটা করে নিয়েছি। তো আমি একদম গলার কাছ থেকে আপনারা হয়তো বা খেয়াল করেছেন দু সাইড দিয়ে নিয়ে আমি ঠিক এভাবে পা দুটোকে নিয়ে বেঁধে দিলাম, তাহলে আপনি যখন তারকিটা রোস্ট করবেন
ঠিক এমনটাই থাকবে। আর যদি সুতো দিয়ে না বাঁধেন তার্কিটা কিন্তু একটু এলোমেলো হয়ে যাবে। তারপর আমি রোজমেরি এবং টাইমসগুলো একটু উপরের দিকে দিয়ে দিলাম। এখন এই তার্কির পাখাগুলো আমি একটু সেট করে দিচ্ছি। আমি সেটটা তখনই করব যেই ট্রেটার মধ্যে আমি ফাইনালি ওভেনে দিব। আর আমি ওভেন কিন্তু প্রিহিট করতে দিয়ে দিয়েছি, আপনি অবশ্যই প্রিহিট করা ওভেনে তার্কিটা বেক করবেন। আমি দেখেন ঠিক এভাবে তার্কির ওয়েন্সগুলো ঠিক এভাবে সেট করে দিবেন, এভাবে একটা। এখন আরেকটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দেওয়ার পর তারপর আমি এখন এটাকে ওভেনে দিয়ে দিব। আমি একটা স্ট্যানের উপর কিন্তু এটা বসিয়েছি, কারণ তার্কি যখন আমি ওভেনে দিব তখন কিন্তু অনেক মশলা, অনেক তেল বের হবে, সেগুলো নিচে এসে জমবে, এবং সেই তেল এবং মশলার মিশ্রণটাও কিন্তু আমার দরকার হবে পরে, সেটা আপনারা দেখতে পারবেন। তো রেডি হয়ে গেল, এখন আমি প্রিহিট করা ওভেনে আমি দিয়ে দিব 250 ডিগ্রিতে, দু ঘন্টার জন্য আমি দিয়ে দিব। তো এখন আমি তার্কির পাগুলোকে একটু ক্লিন ফয়েল দিয়ে ঠিক এভাবে ঢেকে দিচ্ছি। ওভেনে দিয়ে দিলাম, এখন দু ঘন্টার জন্য আমি বেক করে নিয়েছি। এখন আমি তার্কিটা বের করে নিলাম। দেখেন এখন এই ট্রের মধ্যে কিন্তু তার্কি যে আমি বেক করলাম এর ফলে মশলা মিশ্রিত যেই তেলটা বের হয়েছে সেটা আমি ট্রে থেকে আলাদা করে নিলাম। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, দেখা যাচ্ছে। এ পর্যায়ে আমি এর মধ্যে এখন বাটার দিয়ে দিব। আমি এখানে কিছু বাটার গলিয়ে নিয়েছি, সেই গলানো বাটারটা সম্পূর্ণ তার্কির মধ্যে ব্রাশ দিয়ে ঠিক এভাবে দিয়ে দিব, কারণ বেক করার ফলে হয় কি তার্কিটা ড্রাই হয়ে যায়। সেজন্য দু ঘন্টা পর আমি বের করে বাটারটা দিয়ে তারপর আবার এক ঘন্টার জন্য কিন্তু রেখে দেব। তো বাটারটা দেওয়া হয়ে গেলে এখন আমি তার্কির ট্রের মধ্যে এক কাপ পরিমাপ চিকেন স্টক দিয়ে দেবো। আমি এখানে কী করেছি, মুরগির গোস্তটাকে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। গোস্তগুলো সেদ্ধ করার আগে খুব ভালোভাবে ছেঁচে তারপর সেদ্ধ করে একটা জুস বের করেছি মুরগির গোস্তের। সেখান থেকে আমি এক কাপ পরিমাপ দিয়ে দিলাম, কারণ আপনি যতই বেক করবেন ততই কিন্তু এটা ড্রাই হয়ে যাবে। সেজন্য চিকেন স্টকটা যখন দিলাম তার ফলে এই তার্কিটা খেতে একটু জুসি জুসি টাইপের থাকবে, একদম ড্রাই হয়ে যাবে না। তো আমি তার্কিটা আবার কিন্তু এক ঘন্টার জন্য ওভেনে দিয়ে দিয়েছি। এখন আমি তার্কি খাওয়ার জন্য কিন্তু একটা গ্রেভি লাগে, সেই গ্রেভিটা বানিয়ে দিচ্ছি। শুধু তার্কি না, গ্রেভি আপনারা যে কোনো সময়ই বানাতে পারেন। অনেক সময় বাচ্চারা চিকেন ফ্রাইয়ের সাথে পছন্দ করে, সেক্ষেত্রেও ঠিক এভাবে গ্রেভিটা বানিয়ে নিতে পারেন। গ্রেভি বানানোর জন্য আমি একটা প্যানে এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাপ বাটার নিয়ে নিয়েছি। এখন বাটারটা গলে গেলে তারপর আমি চুলো জালটা কিন্তু কমিয়ে রেখেছি, এর মধ্যে আমি হাফ কাপ পরিমাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নাড়তে হবে, খুব ভালোভাবে নেড়ে নিলেই কিন্তু এটার জমাট বাঁধবে না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে দু কাপ পরিমাপ চিকেন স্ট্রোক, যেটা কিনা আমি মুরগির গোস্তটা সেদ্ধ করে বানিয়েছিলাম। তো সেটা দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিই। আর তার্কিটা বেক করার পর যেই জুসটা বের করলাম আমি, সেটা সম্পূর্ণই এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দেখেন কালারটা খুব সুন্দর আসছে না? এখন খুব ভালোভাবে মিশিয়ে আমি দু তিন মিনিট জাল দিয়ে কিন্তু নামিয়ে নেব, এবং এটার কনসিস্টেন্সিটা কেমন হবে অর্থাৎ ঘনত্বটা কেমন হবে সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। এবং এই গ্রেভিটার মধ্যে আপনারা যদি, যারা ঝাল একটু পছন্দ করেন, আমি তাদের জন্য বলছি, বাঙালিদের খাবার যেমনটা হয় ঠিক তেমনটা বলার চেষ্টা করছি। এটা তো হচ্ছে আমরা যে কোনো মানুষ এভাবে বানিয়ে খেতে পারবো, সাদা বলেন যারা ঝাল কম খান সবাই পারবো, কিন্তু আমরা যারা একটু ঝাল প্রিয় মানুষ তাদের জন্য বলছি, এই ক্ষেত্রে আপনারা এর মধ্যে একটু বোম্বা মরিচ ছিঁড়ে দিতে পারেন, অল্প একটু, তাহলে হবে কি ঘ্রাণটা আরও ভালো হবে। এই তো দু তিন মিনিট জাল দেওয়ার পর গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেল। দেখেন আমি
একটা স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এমনটা হবে, কারণ এটা যখন আরেকটু ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু ঘনটা বাড়বে, সেই জন্য এ পর্যায়ে আমি চুলোর জালটা নিভিয়ে দেব এবং পারফেক্ট একটা গ্রেভি হয়েছে। তো তাকিটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে, এবং সম্পূর্ণভাবে হয়েছে কি না আমি একটা নাইফ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর তারকি অনেকে কি করে জানেন, বেক করতে করতে একদম কালো করে ফেলে, ওনারা ভাবে যে এখনও বোধহয় সিদ্ধ হয়নি আর একটু করি, কিন্তু না, ওই যে আমি টিপসটা তো প্রথমেই দিয়ে দিয়েছি যে প্রথমে লবণ পানিতে চুবিয়ে রাখতে হবে, এই টেস্টটা কিন্তু অনেকে দেয় না, এটা মাস্ট করতে হবে, তাহলেই তারকিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো এখন আমি তারকিটা সাজিয়ে নেব, তারকি সাজানো হচ্ছে যার যার নিজস্ব একটা পছন্দের ব্যাপার। তো আমি এখানে কিছু রোজমেরি কিছু টাইম দিয়ে দিয়েছি, এবং আমি যে তারকিটা ট্রেতে বেক করেছিলাম সেখানে আরও কিছু জুসি মশলা ছিল, সেগুলো আবার ব্রাশ দিয়ে দিয়ে পুরো তারকিটার মধ্যে দিয়ে দিলাম। তবে এই প্লেটের মধ্যে কিন্তু সেই জুসটা ঢালা যাবে না, একটু ড্রাই থাকতে হবে, যেটা নিয়ম আর কি। তো আমি সম্পূর্ণটা এইভাবে সাজিয়ে নিলাম, এখানে অরিজিনাল চেরি ফলটা দিলেও অনেক সুন্দর লাগে দেখতে, কিন্তু আমাদের এখানে আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি যা পেয়েছি তা দিয়ে করে নিয়েছি। দেখেন আমি আমাদের জন্য আর আমার বান্ধবীর জন্য মোটামুটি করে সাজিয়েছি, কারণ আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম, আরও ভালোভাবে সাজানো ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি। আমি যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে এই ডিশগুলো বানিয়েছি, এবং আমি একটা চিংড়ি মাছ দিয়ে কিউকাম্বার দিয়ে এবং মুরগির গোস্ত দিয়ে সালাদ করেছিলাম, সেটা আমার গেস্টরা খুব পছন্দ করেছে, আমার হাজব্যান্ড আমার বাচ্চারা খুব পছন্দ করেছে। আমি এখানে একটু পোলাও রাইস রেখেছি, আমি একটু সালাদ রেখেছি, যা যা বাচ্চারা পছন্দ করবে সেরকমভাবে রাখা আর কি। তো এখন বাচ্চাদের নিয়ে তারকিটা কাটছি, আমার হাজব্যান্ড বললো নিউ ইয়ার যেহেতু আজকে তো আমরা সবাই মিলে তারকিটা কাটি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এই তো এখন পিস পিস করে প্লেটে দেওয়া হবে। ওকে, তারকি কাটারও কিন্তু একটা নিয়ম আছে, সেটা দেখানোর ইচ্ছে ছিল কিন্তু সময় হয়ে ওঠেনি। তবে আমি অন্য সময় আবার এই তারকিটা রোস্ট করে আবার আপনাদের কাটানোটা দেখাবো, সেটার একটা বিশেষ কৌশল আছে। তো আমি আমার বান্ধবীর হাজব্যান্ড ওদের বাচ্চা এবং আমরা সবাই মিলে এখন তারকিটা খাচ্ছি, এবং সবাই এত প্রশংসা করেছে যে এত সুস্বাদু হয়েছে, এ বছরটাও জীবন থেকে চলে গেল। তো সামনের বছর যেন আরও ভালোভাবে আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে কাটাতে পারি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য অনেক দোয়া থাকবে। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, সবাইকে ন্যাক হায়াত দিক। আল্লাহ হাফেজ।